হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিচেন ফুড ব্লগ। আজকে আমি দেখাচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আমি আজকে দু ধরনের বাঁধাকপি রান্না করা আপনাদের সাথে শেয়ার করব। একটা নিরামিষ রান্না করব আর একটা মাছের মাথা দিয়ে রান্না করব। আমি বাঁধাকপিটা এরকম কুচি করে নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি। যেহেতু আমি দুই প্রকারের করব, সেই জন্য আলুটা আমি একেবারে ভেজে নেব। এই যে আলু কুচি করে নিয়েছি আর বাঁধাকপিটা আমি একসঙ্গে কেটে নিয়েছি। এবার রান্না করার সময় আমি হাফ হাফ করে রান্না করব। হাফ আমি নিরামিষ রান্না করব আর হাফ আমি আমিষ কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কড়াইয়ের তেল বেশ ভালো গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। দিয়ে দেবো এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ। আলুগুলো আমি লাল করে ভেজে তুলে রাখব। এবারে আমি রান্না করব আমিষ, যেটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব সেইটা। আমি মাছের মাথা ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিলাম। আলুটা আমি আগের রান্নাতেই ভেজে রেখেছি। সেই জন্য এখানে শুধু মাছের মাথাটা আমি তেলটা গরম হলেই ভাজতে শুরু করব। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি মাছের মাথাগুলোকে এরকম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে এই মাছের মাথাগুলো আমি ভাজতে দিয়ে দেব। মাছগুলো খুব ভালো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো তুলে রাখবো। এই তেলেই আমি দিয়ে দেবো ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এটা একটু ভাজা ভাজা হবে। লাল করে ভাজা হবে। আচ্ছা, এর মধ্যে অনেকে আদা রসুন বাটা দেয় না, আমি সামান্য দেই। সামান্য যেহেতু মাছের মাথা দিয়ে হচ্ছে, এই 1/4 টিএসপি দিলাম আদা রসুন বাটা। এটা কষি, কষানো হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চ আস্ত জিরে, একটা তেজপাতা দু আধখানা করে আর একটা শুকনো লঙ্কা। আঁচটা কমিয়ে দেব, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দেবো 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে এগুলো বাটা মশলাও ব্যবহার করতে পারেন।
আমিও বাটা মশলা ব্যবহার করি, কিন্তু এই মুহূর্তে বাটা মশলা আমার কাছে মজুত করা নেই, সেই জন্য বাটা মশলা আমি দিলাম না, গুঁড়ো মশলা দিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি কুচিয়ে রাখা বাঁধাকপি গুলো এর মধ্যে দিয়ে দেবো। তাড়াহুড়ো করে খুব ভালো ফাইন কুচাতে পারিনি, একটু বড় বড় হয়ে গেছে, সময় থাকলে ফাইন করে কোটানো যায় অবশ্য, কিন্তু সময় খুবই কম ছিল। এবার এভাবে একটু নাড়াচাড়া করে আমি অল্প আছে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি 5 মিনিট পর আবার ফিরে আসছি। মিনিট পাঁচেক একদম অল্প আঁচে রান্না করার পর এই অবস্থা এসছে। এখন আমি দিয়ে দেবো, আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, ভেজে রাখা আলুগুলো, মাছের মাথা পরে দেবো, এখন দেবো না, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুটা রান্না হতে দেব। আচ্ছা, আমি এখানে লবণ কিছুই দেইনি, লবণ লঙ্কা কিছুই দেইনি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, লবণ দেওয়া হয়নি। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। দিয়ে আরো কিছুক্ষণ অল্প আছে এটাকে হতে দেবো। আরো কিছুক্ষণ এটা অল্প আছে এটা হবে, তারপরে আমি মাছের মাছের যে মাথাটা ভেজে রেখেছি সেটা দেবো। এবারে আমি এখানে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ জল। আপনারা আপনাদের সবজি অনুযায়ী জলটা দেবেন, কতটা পরিমাণে জল লাগবে সেটা বুঝে দেবেন। আমার এখানে যতটা পরিমাণ বাঁধাকপি আছে তাতে আমার 2 কাপ জলে পুরোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি 2 কাপ জল দিয়ে আবার আমি ঢাকনা চাপা দিয়ে আবার মিনিট পাঁচে অল্প আছে এটাকে রান্না করে দেবো। মিনিট পাঁচে অল্প আছে ঢাকা দিয়ে রান্না করার পর এখানে মনে হচ্ছে আমার অল্প একটু হলুদ দেওয়া লাগবে, খুব সামান্য হলুদ দেব, 1 ইঞ্চ মতো হলুদ দিলাম। আর বাদ বাকি লবণ মিষ্টি আমি সব পরে দেবো, এই মুহূর্তে দেবো না। এবার আমি এই যে মাছগুলো ভেজে রেখেছি, ভেজে রাখা মাছগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবার একটুক্ষণ আমি রান্না করবো, এটাকে একটু নাড়াচাড়া করে আবার একটু ভালো করে মিনিট 5 সময় ধরে আমি এটাকে একটু ভালো করে রান্না করে নেব। এই পর্যায়ে এসে একটু লবণ চিনিটা একটু টেস্ট করে নেব, একটু চেক করে নেব যে লবণ চিনি সব ঠিক আছে কিনা। আমার এখানে একটু লবণ লাগবে, আর চিনি তো আমি দিয়েই নিই, আগে একটু দিয়ে নেই লবণ, এই 1/4 মতন আমি দিয়ে দিলাম লবণ। আবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। করে আমি দিয়ে দেবো
অল্প ছোট চামচের 1 চামচ চিনি, ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম চিনি। এটা এবারে পুরো গামাখা গামাখা করে কষে যাবে, তারপরে আমি তার পরবর্তী উপকরণ গুলো মেশাবো। পুরো গামাখা করে হয়ে এসে যাবে, এই ছাড়া ছাড়া ভাবটা থাকবে না। আর একটু হোক, অল্প আছে, তারপরে আমি ফিরে আসছি আপনাদের কাছে। এখানে প্রায় হয়ে এসছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আপনারা কিন্তু লবণ, ঝাল, তেল, মিষ্টি নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এইসব রান্নায়, আমাদের রান্নায় কিন্তু এমন কোনো ব্যাপার নেই যে আমি ভিডিওতে এই পরিমাণ বলেছি বলি এই পরিমাণে দিতে হবে তা না। আমি ঝাল বেশি খেতেই পারি, আমি ঝাল বেশি দিতে পারি, আপনি ঝাল কম খেলে ঝাল কম দেবেন, বা আমি ঝাল কম খাই বলে আমি ঝাল এখানে কম দিলাম, এগুলো আপনাকেও ঝাল কম দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। হ্যাঁ, মেজারমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা করে। যখন আপনি কেক বেক করতে যাবেন বা কোনো কুকিজ বানাবেন, বেকিং এর ক্ষেত্রে যখন আমি বেকিং করে যদি কোনো রান্না করতে যাই, তাহলে সেখানে মেজারমেন্টটা খুব ম্যাটার করে, সেটা একদম একদম ঠিকঠাক মাপ হতে হয়। কিন্তু এসব রান্নায় একটু তেল, ঝাল, লবণ, মিষ্টি একটু যে যেমন পরিমাপে খান সেই মাপে রান্না করলেও কোনো সমস্যা হয় না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই সমস্ত মাত্রাগুলো বজায় রাখবেন। কে যদি তেল কম খান অবশ্যই তেল কম দিয়ে রান্না করবেন, কারো যদি ঘি খাওয়ার বারণ থাকে ঘি গরম মশলা দেবেন না। এখন কোনো অনুষ্ঠান থাকলে বা কেউ কোনো গেস্ট আসলে পোশাকই রান্না করতে হবে একদিন, তখন আপনারা এই মতন করে একটু তেল ঘি বেশি দিয়ে রান্না অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার রান্না এখানে প্রায় হয়ে এসছে, এবারে আমি এখানে দেব, আর দুটো জিনিস বাকি আছে সেই দুটো জিনিস দেব। আমার রান্নাগুলো বা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আপনারা কে কিভাবে রান্না করেন সেটাও আমার সাথে কমেন্ট বক্সে আপনারা শেয়ার করতে পারেন। আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ ঘি। আর দিয়ে দেবো একটু গরম মশলা। এটা আমি কেনা গরম মশলা ব্যবহার করছি, আমি সাধারণত কেনা গরম মশলা ব্যবহার করি না, আমি হোমমেড গরম মশলা ব্যবহার করি। আমার ভিডিওতে পোস্ট করা আছে হোমমেড গরম মশলা, বিরিয়ানি মশলা, কিন্তু আমার যেহেতু গরম মশলাটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি কেনা গরম মশলাটাতে ব্যবহার করছি। আমাদের তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এবার আমি প্লেটিং করে দেখাচ্ছি কেমন হলো আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি।